মূলত বর্তমান সময়ে বিপদগামী সমাজ নষ্ট হওয়া পরিবার নষ্ট হওয়া সকলের মূলে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে উত্তম সঙ্গী না পাওয়া অনেক ক্ষেত্রে আমরা দিক নির্ণয় করতে পারি না দিক বেদিক হয়ে যাই যে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎ কি হবে আপনার আমার ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন বহু পূর্বে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারণ করে রেখেছেন অতএব আপনি আমি পাগল ভবিষ্যৎ নিয়ে টেনশন করে মত্ত হয়ে আছি ঠিক অনুরূপভাবে আমার আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনে আপনার পরিবারের জীবনে বা আপনার স্ত্রীর জীবনে এরকম ভাবে যদি উত্তম সঙ্গী নির্ণয় করতে যে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের জন্য ব্যর্থতা আসবে আজকে আমার সন্তান বিপদগামী হচ্ছে আমি যদি গভীর পর্যবেক্ষণ করি নিশ্চয় ওর বন্ধুর সমস্যার কারণে ওই মোবাইল ভাইরাস ওই ইন্টারনেট ভাইরাস তার মধ্যে ঢুকেছে কিন্তু আমাকে আপনাকে যদি আমরা সন্তানকে বাঁচাতে চাই এ বিষয়ে সজাগ হতে হবে সেখানে এক ভাড়াটে হুজুর ডেকে নিয়ে আসছে সবাই আর্জেন্টিনার পতাকা গায়ে জার্সি গায়ে সেখানে বিরাট একটা মিলাদ মাহফিল আর্জেন্টিনাকে জিতাবে তাই নাউযুবিল্লাহি মিন জালিক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري جابوتيو প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নিকটে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা দুনিয়ার সর্বোচ্চ স্থান সবচেয়ে প্রিয় স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা আমরা সর্বোত্তম স্থানে আল্লাহর প্রিয় জায়গায় উপস্থিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আবারও জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুতবা থেকে দোয়া করছি যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মত বা মতাদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কিয়ামত অবধি চেষ্টা করবে এটাকে বাস্তবায়ন করার এটাকে প্রচার করার জানার বা মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে বিশেষ রহমতের বাড়ি আসমান থেকে বর্ষণ করুন কিয়ামত অবধি আল্লাহুম্মা আমিন উত্তম সঙ্গী ও সঙ্গের গুরুত্ব এ প্রসঙ্গে আমরা জুমার খুতবা শুনব শুরুতেই আল্লাহর কাছে আবারও দোয়া করছি আল্লাহ আজকের খুতবা থেকে বক্তা শ্রোতা সকলেই যেন আমরা উপকৃত হতে পারি আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই পৃথিবীতে মানুষ আসলে একাকী বসবাস করতে পারে না এটা আমরা সবাই জানি আমরা যারা সমাজবিজ্ঞান পড়েছি সমাজবিজ্ঞানের একটাই স্লোগান যেটা সেটা হচ্ছে মানুষ একাকী থাকতে পারে না সে সঙ্গবদ্ধভাবে বসবাস করে এজন্য আমরা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমরা বারবার বলি আল জামাআতু রহমাহ সঙ্গবদ্ধতার জীবন হচ্ছে রহমতের জীবন ওয়াল ফুরকাতু আযাব এবং বিচ্ছিন্নতার জীবন হচ্ছে আযাবি জীবন মূলত সমাজবিজ্ঞানীরা আমরা আশা রাখছি তারা এই যে মতবাদটা নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রিসার্চ করে পেয়েছেন আলহামদুলিল্লাহ তো যেহেতু মানুষকে একা চলা যায় না চলতে পারে না তার সঙ্গী প্রয়োজন যে কোনো ক্ষেত্রে তার সঙ্গীত তো বরণ করতেই হয় তাহলে সেই সঙ্গী যদি ভালো হয় নিশ্চয়ই গাড়ির ড্রাইভার যদি ভালো হন তাহলে আল্লাহ চাইলে গাড়ি তার গন্তব্যে পৌঁছাতে পারে আবার গাড়ির ড্রাইভার যদি এক্সপার্ট না হন পারদর্শী না হন ড্রাইভে তাহলে তিনি কিন্তু গাড়িসহ যাত্রীদের হুমকির মুখে ফেলে দিতে পারেন যে কোনো সময় ঠিক অনুরূপভাবে আমার আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনে আপনার পরিবারের জীবনে বা আপনার স্ত্রীর জীবনে এরকমভাবে যদি উত্তম সঙ্গী নির্ণয় করতে যে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের জন্য ব্যর্থতা আসবে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকান এর সাতাশ আঠাশ এবং ২৯ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন কাফেরেরা যারা জাহান্নামী হবে পরকাল যাদের ক্ষতিগ্রস্ত হবে পরকালে তারা সেদিন দুহাত কামড়ে ধরে বলবেন আফসোস আজকে যদি আমি আমার বন্ধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতাম তাহলে আমার আজকে এই অবস্থা হতো না তাদের দুর্দশার কারণ যে কোনো বিপদ আপদে মানুষের উপরে হঠাৎ করে যদি কোনো বিপদ আপদ আরোপিত হয় দেখবেন আহা মানুষ হাত কামড়ে ধরে ঠিক অনুরূপভাবে কাফির মুশরিকরা পরকালে হাত কামড়ে ধরবেন এই অবস্থাটা সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের সূরা ফুরকানের মধ্যে তিনি উপস্থাপন করেছেন নাজিল করেছেন সূরা ফুরকানের মধ্যে এটা রেখেছেন ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাই সেদিন পরকালে মানুষ দুই হাত কামড়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় আফসোস আজকে যদি আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতাম তাহলে আজকে আমি বিপদগামী হতাম না আজকে আমার পরকালে আজ আমার এই মূল গন্তব্যস্থান জাহান্নাম হতো না কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নেই কিন্তু তার রেখে যাওয়া তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি আও কামা ক্বাল তো তিনি যেটা রেখে গেছেন যারা এটার ধারক বর্তমান সময়ের ধারক যারা বাহক যারা প্রচারক আমরা যদি তাদের সঙ্গী না হই তাহলে কিন্তু আমরা ওই কাতারে যেতে পারি তারপরেও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সেখান থেকে রহম করুন আল্লাহুম্মা আমিন
يوم يعض الظالم على يدي يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا وكيلا هاي افسوس امر দুর্ভোগ আজকে আমি যদি অমুককে আমার ওয়াকিল হিসাবে আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমি এই অবস্থানে এসে পর্যবসিত হতাম না আমার অবস্থানটা এরকম হতো না বোঝা যায় আয়াত থেকে সঙ্গীর বেশ গুরুত্ব রয়েছে বোঝা যায় যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে আমি একাকী শুধুমাত্র হুযাইফার হাদিস কখন মানব হুযাইফার হাদিস তখনই মানব যখন এরকম জামাত থাকবে না যখন উলামায়ে কেরামের মধ্যে হক কোন উলামায়ে কেরাম এরকম কোন দিশা দিতে পারবেন না ও ফিতনার হাদিস তো হুযাইফার অনেক পরের আমলের ব্যাপার কিন্তু আমরা যদি এখনি হুযাইফার মতো একাকী বসবাস করি নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রকাশ্য হাদিসগুলোর বিরোধিতা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা আল্লাহ আমরা হাদিসের বিরোধী যেন না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে সে আফসোস করবে তৃতীয় আয়াত যেটা অর্থাৎ সূরা ফুরকান 25 নম্বর সূরার 27 এবং 28 নম্বর বলেছি 29 নম্বর আয়াতের মধ্যে সে আফসোস করবে লাকাদ আযাল্লানি আনিয-যিকরি বাদা ইযা জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযূলা সে আবার আরো আফসোস করবে আমার কাছে তো জিকির এসেছে আল্লাহর কোরআন আমার কাছে এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার সামনে উপস্থাপন করা হয়েছিল কিন্তু লাকাদ আযাল্লানি আনিয-যিকরি বাদা ইযা জাআনি আমার কাছে জিকির এসেছিল কিন্তু শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বহু স্থানে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকার কথা বলেছেন কিন্তু কতটুকু সাবধান আমরা থাকতে পেরেছি জানি না তবে আমাদের উচিত হবে একজন বিশ্বাসী মুমিন হিসেবে বারবার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি এত না পারলেও কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এ বাক্য পাঠ করা কারণ শয়তান হচ্ছে প্রতারক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিশ্বাসীদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কখনো মানুষদেরকে ডেকে বলেছেন লা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া শোনো দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে ওয়ালা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গরুর সবচেয়ে প্রতারক শয়তান তোমাদেরকে দুনিয়ার ভোগে দুনিয়ার মত্তে দুনিয়ার খেল তামাশায় তোমাদেরকে ডুবিয়ে তোমাদেরকে যেন প্রতারিত না করে তোমরা অবশ্যই লা ইয়াগুররন্নাকুমুল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোকায় না ফেলে আল্লাহ আমাদেরকে ধোকা থেকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন এটা গেল কাফিরদের অবস্থার বর্ণনা আমরা আলোচনার শুরুতে আরও একটি আয়াত উপস্থাপন করব যেটি সূরাতুল কাহফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগে বলেছেন সেই সময়ে বলেছেন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই আমরা যেহেতু রয়েছি আমাদের সকলের কর্তব্য সেই তাদের সঙ্গী হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সঙ্গী হন তাদের সাথে সবর করুন মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাক যারা তাদের রবকে ডাকে আও কামা কল যারা তাদের রবকে ডাকে বিল গাদা ওয়াল আশি অর্থাৎ সকাল সন্ধ্যায় তাদের রবকে তারা ডাকে ইউরিদুনা ওয়াজহা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কামনা করে আল্লাহর চেহারা মুমিনরা দেখবে আদন নামক জান্নাতের স্তরে মুমিনরা দেখবে কেয়ামতের ময়দানে মুমিনরা জান্নাতে জান্নাত দেখবে যদি তাদের আমল সলে হয় আমল সৎ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন মহারাজাধিরাজ আপনার আমার সৃষ্টিকর্তা মহান প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো এটা কত সৌভাগ্যের বিষয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস সহিহুল বুখারীর মধ্যে কয়েক জায়গায় ইমাম বুখারী রহিমাহুল্লাহ মাসাইল ইস্তিমবাত করার জন্য হাদিসগুলো নিয়ে এসেছেন সাহাবারা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল তুদাররুনা ফি রুয়াতিশ শামসি বিদ-যহীরা লাইসা ফিহা সাহাব আরে সাহাবারা উকামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই আকাশে সূর্য টক বগিয়ে কিরণ দিচ্ছে ঠিক দুপুরবেলা দ্বিপ্রহরে
তুমি কি তোমরা তোমরা কি সূর্যকে দেখতে তোমাদের কোনো ভিড়ের সম্মুখীন হতে হয়, তোমরা কি কোনো কষ্টের সম্মুখীন হও? সাথে সাথে হাল তুদার রুনা ফি রুইয়াতিল কমার লাইলাতাল বদর লাইসা ফিহা সাহাব, এমন অবস্থা যেমন পূর্ণিমার ওই সুন্দর কিরণমালা যেভাবে ছড়িয়ে দিচ্ছে আসমানবাসীর, ওই পূর্ণিমার কিরণমালা দেখা যাচ্ছে পৃথিবীকে, এই সময়ও কি তোমাদের ওই পূর্ণিমার চাঁদকে দেখতে কষ্ট হয়? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই দুইটা সূর্যকে দেখতেও যদি কষ্ট হয়, চন্দ্রকে দেখতে যদি কষ্ট হয়ও, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে তোমাদের কষ্ট হবে না। এটা তাদেরই জন্যেই জুটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গীর কথা বললেন, যাদের সঙ্গীত্ব বরণ করার কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে এবং সুনানু তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করছেন, আর রজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের অনুগামী, মানুষ তার বন্ধুর দিনের অনুগামী। ফালিয়াঙ্গুর, সুতরাং মানুষের দেখা উচিত, প্রত্যেকটা মানুষের দেখা উচিত, মাইয়ু খালিল, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। আজকে আমার সন্তান বিপদগামী হচ্ছে, আমি যদি গভীর পর্যবেক্ষণ করি, নিশ্চয় ওর বন্ধুর সমস্যার কারণে ওই মোবাইল ভাইরাস, ওই ইন্টারনেট ভাইরাস তার মধ্যে ঢুকেছে। কিন্তু আমাকে আপনাকে যদি আমরা সন্তানকে বাঁচাতে চাই, এ বিষয়ে সজাগ হতে হবে, সজাগ হতে হবে। আমার স্ত্রী বিপদগামী হচ্ছে, পাশে হয়তো বা প্রতিবেশীর স্ত্রীর সাথে সঙ্গ দিচ্ছে, কিন্তু তার শুধুমাত্র গিবত আর গিবত, অন্যের সমালোচনা আর সমালোচনা, অন্যের বিভিন্ন কিচ্ছা কাহিনী সে শুধু উপস্থাপনই করে, তাহলে তার সাথে আমার স্ত্রীর খেয়াল রাখতে হবে। প্রত্যেকেই প্রত্যেক জায়গা, শুধুমাত্র এই হাদিসগুলো আমরা শুনলাম আর অন্তরে রেখে দিলাম, বিষয়টা এমন না, এটা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, আলা সাবধান, কুল্লুকুম রঈন, আরে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রঈয়াতি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রজুলু রঈন ফি আহলি বাইতি, পরিবারের কর্তা হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল, ও মাসউলুন আন রঈয়াতি, এবং সে তার পরিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমি শুধুমাত্র টাকা দিয়েই ক্ষান্ত হলাম, পরিবারের ভরণ পোষণ দিয়েই ক্ষান্ত হলাম, আমি আমার সন্তানকে নিয়মিত টাকা পয়সা দিলাম, বিষয়টা এমন না। যদি আমার সন্তান কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে, অবশ্যই সেই সমস্ত শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে, আমার স্ত্রীর খোঁজখবর নিতে হবে। আমার সন্তান বিপদগামী কেন হচ্ছে? মূলত বর্তমান সময়ে বিপদগামী সমাজ নষ্ট হওয়া, পরিবার নষ্ট হওয়া, সকলের মূলে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে উত্তম সঙ্গী না পাওয়া। আমাদের আলোচনার বিষয় উত্তম সঙ্গী এবং সঙ্গের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, আপনি তাদের সাথে থাকুন যারা ইয়াদউনা রব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যদিও অনেকেই সন্তুষ্টির কথা বলেছেন, তারপরে মূল অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কামনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই চেহারা যেন আমরা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যেন আমরা পাই, আল্লাহ আমাদের সেটা তাকদিরে নসিব করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে আরও নসিহা করছেন, আরও উপদেশ দিচ্ছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সঙ্গী হবেন, ওয়ালা তাআদু আইনাকা আনহুম, আরে তাদের দুনিয়ার সৌন্দর্য তাদের উপরে চাকচিক্য আসবে, কিন্তু আপনাকে যেন ধোকায় না ফেলে, আপনি যেন তাদের দ্বারা প্রভাবিত না হন। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, তার কাছে দুনিয়াও এসেছে, সব কিছু এসেছে, কিন্তু দুনিয়াকে তিনি প্রাধান্য দেননি, তিনি প্রাধান্য দিয়েছেন পরকালীন জীবন। যেমনিভাবে ওই খন্দকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একত্রিতভাবে তিনি পরিখা খনন করছেন, গর্ত খনন করছেন, ওখানে উদ্দেশ্য ছিল মদিনা রাষ্ট্রকে বাঁচানো। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্যে কাফির মুশরিকরা ওহুদের যুদ্ধ সংগঠিত করলো, সেখানেও পরাজিত হলো। এবার বিভিন্ন শক্তি একত্রিত হয়ে এবার খন্দকে হামলা দিবে, খন্দকের যুদ্ধে, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। এখানে সবাই একত্রিত হয়ে একসাথে মদিনা রাষ্ট্রকে বিলীন করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিতভাবে সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন,
উল্লেখ্য যে আমরা অনেকেই সমাজের মাতব্বর শ্রেণীর মানুষ রয়েছি, আমরা অনেকেই পরিবারের প্রধান রয়েছি, আমরা প্রতিষ্ঠানের প্রধান রয়েছি, আমাদের উচিত হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বয়ং ওহী নাজিল করতেন জিব্রিল আমিন, তাহলে তিনি কেন সাহাবাদের মাঝে এত পরামর্শ করবেন? তারপরেও তিনি পরামর্শ করেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের মাঝে পরামর্শ করো, যখন পরামর্শর সাপেক্ষে যখন স্থির চিত্ত আসবে, কোন বিষয়ে দৃঢ়চিত্ততা আসবে, তখন ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন দৃঢ় সংকল্প কোনো পরামর্শের ভিত্তিতে হবে, ফাতাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এটাই কিন্তু নবী রাসূলের নিয়ম, এটাই কোরআনী নিয়ম, এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নিয়ম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একসাথে পরীক্ষা খনন করছেন, কারোর সাহাবাদের পেটে একটি করে পাথর রয়েছে। সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি বাবু গাজওয়াতি খন্দক এ পর্বের মধ্যে হাদিসগুলো আপনারা যদি লক্ষ্য করেন, আমরা দেখতে পাবো সেখানে কি বর্ণনা, হৃদয় বিদরক বর্ণনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে প্রাধান্য দেননি, তিনি স্পষ্ট বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। হায় আল্লাহ, আজকে আমরা ক্ষুধার্ত পেট নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আজকে আমরা পরীক্ষা খনন করছি, শুধুমাত্র মদিনা রাষ্ট্রকে বাঁচানো, উদ্দেশ্য মদিনা রাষ্ট্রকে বাঁচানো না, উদ্দেশ্য আল্লাহ আপনার দিনকে বাঁচানো, এজন্য শুধুমাত্র চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই চেষ্টা প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে সাহাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পেটে একটি করে পাথর, আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে দুটি পাথর, এবং তিনি উদ্দেশ্য করে বলছেন, সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। সাহাবারা কেউ কেউ কাতর কণ্ঠে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুধুমাত্র তিনি আগে চলে গেছেন, এখানে আরও অনেক শিক্ষা রয়েছে, নেতার কাজ হবে যিনি আমির হবেন তিনি আগে কিছু নজির স্থাপন করবেন। আলহামদুলিল্লাহ আমরা আশা রাখছি, আলহামদুলিল্লাহ আমরা সেরকম নেতা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও এই বিষয়ে অনেকেই অনেক কথা বলেন, অনেকেই অনেক বক্তব্য দেন, হয়তোবা আমি এখন বক্তব্য দিচ্ছি কাল আমি নেই, কিন্তু এটা এমন হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। নেতা এমন হবেন, সাহাবাদের পেটে দুটি পাথর, একটি পাথর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে দুটি পাথর, পাথর ঠান্ডা পাথর পেটে রাখলে পেট ক্ষুধার নিবারণ হয় কিছুটা, এখানে যদিও প্রকৃতপক্ষে হয় না, তারপরেও একটা ব্যাপার সেখানে থেকে যায়। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রেখেছেন, বারবার তিনি নজির রেখেছেন, তিনি কেন মাটি খনন করবেন? তিনি নজির স্থাপন করেছেন যে আমি যদি উদ্বুদ্ধ করি সাহাবারা আরও উদ্বুদ্ধ হবে। সাহাবারা এখানে উদ্বুদ্ধ হলেন, পরীক্ষা খনন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে বাঁচালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, এবং মদিনা রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট ঝঞ্ঝাবায়ু দিয়ে তিনি রক্ষা করলেন। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। ইতিহাস আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার দুনিয়া উপস্থাপন করেছে কাফির মুশরিকরা, তিনি দুনিয়াকে উপেক্ষা করে পরকালকে অগ্রাধিকার দিয়েছেন। এগুলোর উদ্দেশ্য কি? আমাদের, আমরা যে দুনিয়ার মরিচিকা, দুনিয়ার ধোকা, দুনিয়ার যে সাজসজ্জা, অঙ্গসজ্জা, দুনিয়ার যে চাকচিক্যতা আমরা গ্রহণ করে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা তাকাসুরের মধ্যে স্পষ্টভাবে বলছেন, আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আলোচনা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অন্যের চাকচিক্য দেখে আপনি পরাভূত হবেন না, আপনি তাদের চাকচিক্যে বিমোহিত হবেন না, আপনি তাদের সাথে থাকুন যারা আপনার দুনিয়ার মোহকে ত্যাগ করে পরকালীন মোহকে মুখ্য করে নিয়েছে। সূরা কাহাফ 118 নম্বর সূরার 28 নম্বরের মূল প্রতিপাদ্য বিষয় এটি। আমরা এখানে বলছিলাম, আমি যার সাথে চলি সে যদি অট্টালিকার ধান্দা করে, আমি যার সাথে চলি তার উদ্দেশ্য যদি শুধু দুনিয়ায় হয়, তাহলে কিন্তু আমিও আস্তে আস্তে দুনিয়ার দিকে ঝুঁকে যাব। অনেক ক্ষেত্রে আমরা দিক নির্ণয় করতে পারি না, দিক বেদিক হয়ে যাই, যে আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে, আমার ভবিষ্যৎ কী হবে, আপনার আমার ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বহু পূর্বে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারণ করে রেখেছেন, অতএব আপনি আমি পাগল ভবিষ্যৎ নিয়ে টেনশন করে মত্ত হয়ে আছি। এখানে এজন্যই বাস্তব জীবনেও তাদের সাথে চলতে হবে যারা পবিত্র কোরআন এবং সহি হাদিস সাথে সাথে, যাদের উদ্দেশ্য হচ্ছে পরকাল। আপনি পরকালকে টার্গেট করুন, যতটুকু রিজিক আপনার আমার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এজন্যই তো আমরা বারবার ফরজ সালাতের পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া ইল্লা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমার আপনার রিজিক নিয়ে টেনশন করার দরকার নেই, রিজিকের ব্যবস্থা আসমান থেকে হয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনিই করেন। আসমান জমিনে এমন কোন দাব বা চতুষ্পদ জন্তু পিপিলিকা আর যাই বলি না কেন, আপনি আমি তো শুধু জমিনের উপরের কীট পতঙ্গ দেখি, জীবজন্তুকে দেখি, কিন্তু ওই সাগরের মাঝে যে কত হাজার হাজার প্রজাতির জীবজন্তু রয়েছে ওগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, সুতরাং আপনার কিসের টেনশন? আপনার আমার টেনশন করা অহেতুক, একেবারে অহেতুক কর্ম। তবে চেষ্টা অব্যাহত রাখতে হবে, ভরসা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম আমি এমন কাউকে সঙ্গী হিসাবে গ্রহণ করব না যে শুধু দুনিয়ার চাকচিক্যের দিকে আমাকে ধাবিত করে, গল্প হলেই দুনিয়ার কথা বলে, তার থেকে আপনি বেঁচে থাকুন, আপনার দিন রক্ষা পাবে, আপনি তার থেকে আস্তে আস্তে কেটে পড়ুন, আপনার দিন রক্ষা হবে, আপনার ঈমান রক্ষা হবে। কারণ মানুষ প্রভাবিত হয় এভাবেই, পাশের বাড়ির আপনারও পরিবার রয়েছে, আপনার পরিবার যখন পাশের বাড়ির চাকচিক্য দেখে বিমোহিত হবে, ওই পরিবারের চাকচিক্য দেখে বলবে অমুক পরিবারে এই পণ্যটি রয়েছে, আমাকে ওই পণ্য নেওয়া দরকার, আপনাকে আগেই সাবধান হতে হবে, না অমুকের বাড়ি যাওয়ার দরকার নেই, বেশি সময় দেওয়ার দরকার নেই। বাড়ি কেন এত চাকচিক্যময় হবে, মনে হয় কিসের মধ্যে ঢুকলাম, অনেকের ঘর বাড়ি এমনও দেখা যায়, যদিও এটা ব্যক্তি করতে পারেন কিন্তু মনে হয় এগুলো থেকে যত সম্ভব বেঁচে থাকা, যত সম্ভব বেঁচে থাকা আমাদের উত্তম হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উত্তম সঙ্গী এবং অধম সঙ্গীর ব্যাপারে যদি বলতে যাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উপমা দিয়েছেন, এই উপমার চাইতে আর উত্তম উপমা হতে পারে না। সহিহুল বুখারি কিতাবুল বুয়ু তথা ক্রয় বিক্রয়ের মধ্যে, ক্রয় বিক্রয় অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপমা দিচ্ছেন, মাসালুল জালিসিস সলিহি ওয়াল জালিসিস সাউই কামা সাউই কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ। উত্তম বন্ধু এবং অধম বন্ধু, উত্তম সঙ্গী এবং অধম সঙ্গীর উপমা হচ্ছে কা সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ, আতরওয়ালা এবং হাঁপড়ওয়ালার মতো। আতরওয়ালার কথা কেন বললেন? সাহাবারা প্রশ্ন করতেন একটি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে উপস্থাপন করতেন, এমন উদাহরণ পেশ করতেন, ওই বিষয়টা তো সমাধান হতো হতো, সামনে আরও কিছু প্রশ্নের সমাধান হতো আলহামদুলিল্লাহ। মূলত এগুলো ওহির পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক পাওয়ার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। সুতরাং এই ওহির আন্ডারে, ওহির আওতায় যারা থাকবে এভাবেই তাদের জীবনকাল অতিবাহিত হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহযোগিতা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করবেন। এভাবেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে মুসলিম হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে, হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হবে, তাহলে আমাদের ভয় নেই, আমাদের ক্ষয় নেই, আমাদের লয় নেই, আমরাই বিজয়ী, এটা আল্লাহর ঘোষণা। কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, তাদের উপমা হচ্ছে আতরওয়ালা এবং হাঁপড়ওয়ালার মতো। আমরা অনেক আগে ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, শেখ সাদির অনুদিত একটা কবিতা, ওখানে বাংলায় অনুবাদ করা ছিল, সম্ভবত মাদ্রাসা পাঠ্য বইয়ের ক্লাস সিক্সে আমরা কবিতাটা পড়েছিলাম অনেক আগেই। তো সেখানে একটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল সৎসঙ্গের ভূমিকা এবং অসৎসঙ্গের কী বিপদগ্রস্ততা মানুষকে ডেকে নিয়ে আসে সে বিষয়টা ছিল। দুর্গন্ধ কাদা পুকুরের নিচের কাদা নিশ্চয় দুর্গন্ধযুক্তই হয়, আর খালবিলের মতো যেহেতু পুকুরের মধ্যে স্রোত নেই, এজন্য ওই কাদা বিভিন্ন পণ্য পড়ে, বিভিন্ন প্লাস্টিক বলি আর বিভিন্ন পচনশীল দ্রব্য পড়ে কাদাকে পচিয়ে ফেলে। পুকুরের পাড়ে রয়েছে কদম ফুল গাছ, কাদাকে প্রশ্ন করা হলো তুমি কেন এত সুগন্ধিময় হলে, কাদা উত্তর দিচ্ছে আমার সাহচর্যে কদম ফুল ছিল, এজন্যে কদম ফুলের সাহচর্যে আমি এসে আমার এই দুর্গন্ধযুক্ত কাদা আমি সুগন্ধযুক্ত হয়েছি। এই উপমা টানার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি ভালো মানুষের সাথে থাকবেন, হ্যাঁ আপনি বলবেন ভালো মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বলবেন ভালো মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, যেমনিভাবে পাওয়া যায় না 100% পিওর স্বর্ণ বা রৌপ্য বা আরও যত কিছু বলি, হ্যাঁ তারপরেও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ রয়েছেন, আরে প্রত্যেকেই তো পাপই আমরা আলহামদুলিল্লাহ, তো এই পাপ করার কারণেই তো আমাদের একটা ফজিলত সেখানে রয়েছে, পাপ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোত্তম বলে উপাধি দিয়েছেন, আখ্যায়িত করেছেন, সুতরাং এর মধ্যেও যে কল্যাণ রয়েছে। দুর্গন্ধযুক্ত কাদাকে প্রশ্ন করা হলো, কাদার উত্তর এটা আসলো, কারণ কি?
কারণ কদম ফুল সুগন্ধযুক্ত কদম ফুলের সহযোগিতা সে পেয়েছে তাই তার এই অবস্থা আমরা বলতে চাচ্ছিলাম এই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরওয়ালার সাথে এবং হাপরওয়ালার কথা কেন বললেন আতরওয়ালা তো সেই ব্যক্তি দেখবেন ঈদের সময় আসলে আতরওয়ালাদের বেশ হিড়িক পড়ে যায় বাজারগুলোতে আসেন ভাই আতর নেন আতর নেন আতর নেন আপনি পাশে দাঁড়াবেন আতর সুগন্ধ আতরের সুগন্ধ আপনার নাকে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ সাথে সাথে যদি এটা নাও হয় আপনি আমি নেই না তারপরও তার ক্যানভাস তার প্রচারণা দেখে পাশে যে দাঁড়ালে দেখবেন একটু লাগিয়ে দেয় আতর একটু লাগিয়ে দেয় তো তার থেকে কমপক্ষে ঘ্রাণ সুঘ্রাণ পাওয়া যাচ্ছে পক্ষান্তরে হাপরওয়ালার কথা হাপরওয়ালা সে আমাকে কি করে হাপরওয়ালা তো সেই যে কর্মকার কামার দা বটি বা আরও গৃহস্থালী জিনিসপত্র তৈরি করে তারা তাদেরকে ছোট করা হচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথাগুলো কেন বললেন এই উপমা কেন দিলেন তার পাশে আমি আপনি যখন এই জুব্বা নিয়ে পাঞ্জাবি নিয়ে টুপি নিয়ে বসবো হাপড় যখন টানবে তখন আগুনের ফুলকি সাহসাই আপনার আমার শরীরে বা দাড়িতে বা বিভিন্ন অঙ্গে লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল জালিসিস সলিহি ওয়াল জালিসিস সাউই কা মাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ লা ইয়াদামুকা ইম্মা তাশতারিহি আও তাজিদু মিনহু রিহান তৈয়্যিবা আরে তুমি যদি কেন তাহলে তো তুমি পরিপূর্ণ ঘ্রাণটাই নিলে পেলে অথবা তার থেকে কমপক্ষে সুঘ্রাণ তুমি পাবে সুঘ্রাণ তুমি পাবে ও আম্মা কিরুল হাদ্দাদ অতঃপর ওই যে হাপরওয়ালা কর্মকার যে আগুনের ফুলকি টানছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তুমি তার থেকে তুমি তাহরিকু বাদানাক আও জাসাদাক আও সাউবাক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আও তাজিদু মিনহু রিহান খাবিসা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আরে তুমি তার পাশে বসলে তোমার কাপড় পুড়াবে তোমার শরীর পুড়িয়ে দিবে অথবা তুমি এটা যদি তোমার নাও পড়ে তাহলে তুমি তার থেকে দুর্গন্ধ পাবে সুতরাং আমাদের আতরওয়ালার সঙ্গী হতে হবে হাপরওয়ালার সঙ্গী হলে চলবে না আতরওয়ালাকে আপনাকে আমাকে চিনতে হবে আতর বিক্রি করে কে সুঘ্রাণকে ছড়ায় কে ছড়িয়ে যায় কে ডাক দেয় আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি তাদেরকে খোঁজার চেষ্টা করতে হবে যদিও আপনার দৃষ্টিতে অনেক সমস্যা রয়েছে তারপরও আমরা একথাই বলবো শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে সে কিন্তু আমার ছিদ্রগুলো আপনার চোখে উদ্ভাসিত করে দিবে ওর মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে ওর কথা শোনার দরকার নেই ওর মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে তার কথা শোনার দরকার নেই শয়তান কিন্তু আপনাকে আমাকে একা করে দিবে ফাইন্নাস শাইতানা মাল ওয়াহিদ নিশ্চয়ই শয়তান থাকে একের কাছে ওয়ামিনাল ইসনাইনি আবাদ ইসমে তাবজিলের কথা এখানে বলা হলো এবং দুয়ের কাছ থেকে শয়তান বহু দূরে অবস্থান করে আপনি আমি বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আন সাথে সাথে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিসগুলো পরপর পরপর এই সমস্ত সাহাবাদের থেকে এসেছে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ যদিও জান্নাতের নাম স্বর্গ বলা ওইভাবে সিদ্ধ নয় তারপরেও প্রচলিত একটি প্রবাদ প্রবচন আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজিরগুলো উপস্থাপন করেছেন যেন আমরা বিপদগামী না হই আমরা যেন উত্তম সঙ্গী নির্বাচন করতে পারি আমরা তাদের সাথে থাকতে পারি যারা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা কামনা করে যারা পরকালের সন্তুষ্টি কামনা করে যাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরকাল আমরা যেন তাদের সাথে সঙ্গীত্ব বরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজকে সমাজ নষ্ট হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে আবারও কথাটি আমরা রিপিটেশন নিয়ে আসছি এজন্যই যে ওই সমাজ নষ্ট হচ্ছে ছোট্ট সন্তান নষ্ট হচ্ছে সঙ্গীর কারণে ওই পরিবার নষ্ট হচ্ছে সঙ্গীর কারণে আমি আপনি অনেক ক্ষেত্রে দুনিয়া বিমুখ হচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যে আমাদেরকে রুজু হতে হবে আমাদের উদ্দেশ্য যে পরকাল আমরা বারবার বলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের শুধুমাত্র ইবাদত করার জন্যে কিন্তু অন্তরে হাত দিলে বুঝতে পারবো যে ইবাদত কার কতটুকু হচ্ছে আমি কতটুকু ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৃষ্টি করলেন বারবার এই আয়াতগুলো সবারই মুখস্থ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে মৃত্যু আসবেই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জিন জাতি এবং মানুষ জাতিকে তার ইবাদত করার জন্য কিন্তু ইবাদতের মধ্যে আমি কতটুকু কাটাচ্ছি এবং আমি আমার সম্পদ উপার্জনের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যে বারবার বললেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, শুনে নাও নিশ্চয় তোমাদের সন্তান নিশ্চয় তোমাদের সম্পদ এটা হচ্ছে ফিতনার বস্তু, ফিতনার বস্তু। সুতরাং আমি আপনি এখান থেকে কতটুকু বেঁচে থাকতে পারছি আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যুব সমাজ আজকে নষ্ট হচ্ছে সরকারি প্রচারণা বলি বা আরও প্রশাসনিক প্রচারণা বলি আর আমাদের সাংগঠনিক প্রচারণা বলি, আলহামদুলিল্লাহ যুব সমাজ নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে, কেন আলহামদুলিল্লাহ বললাম, যদিও আমরা বলা উচিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে আলহামদুলিল্লাহ বললাম, বহু যুবককে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন কিছু সংগঠনের কারণে, সাংগঠনিক ঐক্যবদ্ধতার কারণে। কারণ যেই যুবক ছিন্ন হয়েছে তার রজ্জুকে ছিন্ন করেছে ইসলামের মর্মমূল থেকে, যখন সে ছড়িয়ে ছিটিয়ে অন্যদিকে পড়েছে তখন কিন্তু সে অন্যের সঙ্গীত বরণ করেছে, যে সলাৎ পড়ে না, যে যার পিতা ঘুষখোর যার পিতা সুদখোর, এরকমভাবে আমার আপনার সন্তান প্ররোচিত হয়েছে। কিছুদিন পরেই বিরাট দামামা বাজবে, বহু কিছু হবে, সম্ভবত 20 তারিখ থেকে এই দুর্ঘটনা ঘটবে। এ মুমিনের জন্য মহা দুর্ঘটনা, এ মুমিনের জন্য মহা দুর্ঘটনা, মুমিনের জন্য মহা দুর্ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন আল কারিয়া, মহাপ্রলয় নিনাদ, ঠিক অনুরূপভাবে এটা মুমিনের জন্য মহা এক ফিতনা। কারণ অধিকাংশ যুবক এটা নিয়ে মত্ত। এই তো গত পরশু দিন সম্ভবত প্রথম আলো পত্রিকার সংবাদ, যেটা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কি সম্ভবত শফিপুর, 19 বা 18 বছরের একজন যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অর্থাৎ বিদ্যুতের শর্ট খেয়ে মারা গেল। আপনারা বলবেন এখনও ঘটনা হয়তো অনেকেই জানেন, কিন্তু সে কোন উদ্দেশ্যে মারা গেল? সে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়েছিল, বাঁশ ছিল, বাঁশে টানিয়েছিল আর্জেন্টিনার পতাকা, ছাদে উঠতেছিল, ছাদে উঠতে যে কাঁচা বাঁশ, কাঁচা বাঁশের সাথে বিদ্যুতের তারের সংযোগ হয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অর্থাৎ বিদ্যুতের শর্টে সে মারা গেল। এ যুবক কী উত্তর দিবে? এ তো সঙ্গী বানিয়ে নিয়েছে আর্জেন্টিনাকে, এ তো সঙ্গী বানিয়ে নিয়েছে ব্রাজিলকে। আজকেও আমরা দেখলাম যে পুরান ঢাকার এক জায়গায়, সে পিকটা আমার মোবাইলে আছে আলহামদুলিল্লাহ, সেখানে এক ভাড়াটে হুজুর ডেকে নিয়ে আসছে, সবাই আর্জেন্টিনার পতাকা গায়ে, জার্সি গায়ে, সেখানে বিরাট একটা মিলাদ মাহফিল, আর্জেন্টিনাকে জিতাবে তাই, নাউযুবিল্লাহি মিন জালিক। এ তো বাংলার যুবক, এ তো পুরান ঢাকার কথা। এই যে যুবক মারা গেল বিদ্যুতের মধ্য দিয়ে, সে আর্জেন্টিনার পতাকার কাঁচা বাঁশ নিয়ে, এই যুবক কি উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? অথচ যুবক তো হই হওয়ার কথা ছিল সাবাহাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক তো হওয়ার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের ছায়ায় সাত শ্রেণীর যুবক, সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শ্রেণীর যুবক যে তার যৌবনকালকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। অথচ এ তো ইবাদত করেছে কোন পদ্ধতিতে? আমরা প্রতিষ্ঠান গড়েছি যুবক যেন ইবাদতের মধ্য দিয়ে গড়ে ওঠে। মার্কাজ আলহামদুলিল্লাহ এজন্যই গড়ে উঠেছে, আমরা আশা রাখছি সাথে সাথে যুবসংঘেরও উদ্যোগও এই, যেন তারা ওই যুবকের মতো না হয়। আজকে যদি যুবসংঘের আবিষ্কার না হতো, যুবসংঘ যদি বাংলার জমিনে না থাকতো, তাহলে বহু যুবক পথভ্রষ্ট হয়ে যেত হয়তোবা। আল্লাহ আমাদের এই যুবসংঘের মাধ্যমে রক্ষা করেছেন, আল্লাহ এই ওসিলা রক্ষা করেছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও যুবসংঘের কথা শুনলে অনেকের গাত্রদাহ হয়, তবে আপনাকে উদ্দেশ্য করে বলবো, অনুগ্রহপূর্বক দয়াপূর্বক আমাদেরকে বোঝার চেষ্টা করুন। যুবসংঘ এমন কিছু চায় না যে বাংলার জমিনে ওই অট্টালিকা চায় না, তারা বাংলার জমিনে এমন কিছু চায় না, তারা চায় ওই কিছু যুবক একত্রিত হোক। যুবকদের মুখের দাড়ি দেখলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ যুবসংঘ। যে সমস্ত ভাইরা দাড়ি রাখেন না, আমরা তাদেরকে এভাবেই বলি না, আপনাকে দাড়ি রাখতে হবে, আগে সংগঠনের মধ্যে ঢুকিয়ে নেওয়া, তারপরে তাদেরকে দাড়ির আহ্বান করা, সুন্নতির পাবন্দি তৈরি করা, কোরআনকে মেনে নেওয়া, এগুলোই তো যুবসংঘের উদ্দেশ্য। এখানে এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে, যেই প্ল্যাটফর্মে একজন যুবক আসলে আমরা আশা রাখছি আল্লাহ চাইলে সে হেদায়াত পাবে কিছুটা ইনশাআল্লাহ।
ওই যুবক ছত্রভঙ্গ হয়েছে সে তার দুনিয়া তার বন্ধু নির্বাচন করতে যায় ভুল করেছে এজন্য তো সে পতাকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মুনকার নাকিরের কাছে কি উত্তর সে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের পরকালে যে তাকে উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন লা তাযুল কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিন মিন ইনদি রাব্বিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রশ্নের উত্তর যুবক মানুষদের কাছ থেকে নেবেন ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ হে যুবক তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো যৌবনকালে তুমি কেমন ছিল কি উত্তর দিবে যারা এরকম প্ররোচনায় পড়ে আছে আর্জেন্টিনা ওই ব্রাজিলের প্ররোচনা আর অন্যান্য বিভিন্ন দেশ আপনি আমি কি ভাবতে পারি না হে যুবক আমি কেন দিশেহারা হব আমি যে মুসলিম আমি কেন একজন ইহুদির পেছনে সময় নষ্ট করছি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র রক্ত পবিত্র আমানত এই আমানত আমি কিভাবে নষ্ট করছি আমি কাদের পেছনে আমি টেলিভিশনের পেছনে এই শীতের রাত আমি সালাত নষ্ট করছি আমি আমার সময় নষ্ট করছি আমি আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষণ যে এক একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সেগুলো আমি নষ্ট করছি এটা আল্লাহর কাছে কি জবাব দিব যারা শুধু যুবকরাই দায়ী বিষয়টা এমন না শুধু যুবকরাই দায়ী এমনটা না যে বিল্ডিং কালার করা হলো এক ডিজাইনের পতাকা দিয়ে নিশ্চয় ওই বিল্ডিংয়ের মালিক কোনো যুবক না যুবকের বাপ হচ্ছে ওই বিল্ডিংয়ের মালিক যুবকের পিতার উচিত ছিল ওই ছেলের পিতার উচিত ছিল অবশ্যই ওই বিল্ডিং ওই কালার করার আগে আল্লাহকে ভয় করা সর্বপ্রথম আমি আমাকে তারপর আপনাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নসিহা তথা উপদেশ দিচ্ছি পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আল্লাহ আমাদের তাকওয়াপূর্ণ জীবনযাপনের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পষ্ট কথা বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এই হাদিসকে আমরা কিভাবে গ্রহণ করলাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা সহিহুল বুখারী আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ সহিহুল বুখারীর শেষের দিকের যে পরিচ্ছেদ অধ্যায় রয়েছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা তাকুমুস সাআহ অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না লা তাকুমুস সাআহ অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতেরা ওই ইহুদিদের পদ্ধতি ইহুদের পথ প্রচারণা ইহুদিদের বিভিন্ন মাধ্যমকে গ্রহণ করে নিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিবরান বিশিবরিন জিরাআন বিদিরাইন বিঘত বিঘত এবং জিরা জিরা অর্থাৎ বাহুতে বাহু বিঘতে বিঘত এবং বাহুতে বাহু এটা মুবালাগার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বিঘত আর এক বিঘতের সাথে মিলালে যেমন হয় এমনিভাবে ইহুদি খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি আজকে মুসলিম যুবকরা মুসলিম দেশে লালিত পালিত হচ্ছে নিশ্চয় যাদের শেল্টারে যাদের আয়াত্তে এগুলো হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ধরাশায়ী হবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আম হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি অবশ্যই দায়িত্বশীলকে ধরা হবে যিনি পিতা তাকে ধরা হবে যিনি যুবক তাকে ধরা হবে ওই এলাকার মালিক যিনি তাকেও ধরা হবে শুধুমাত্র আমি ইবাদত করব আমি বুজুর্গানে দিন আমি তাহাজ্জুদ পড়ি আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি পাশের বাড়িতে ঢাকঢুম বাজে আমার এখানে কিছু করার উপকার থাকে না তাহলে যদি আমার করার থাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন তোমার ক্ষমতা ছিল তুমি পাশে কিছু করলে করতে পারতে কিন্তু না তুমি এমন করেছো দরজা জানলা বন্ধ সুতরাং আমার ঘরের মধ্যে আওয়াজ না আসলেই হয় মাঝে মধ্যে এই আম চত্বরেও দেখা যায় আপনারা যারা এলাকার যদি যুবক ভাইরা এসে থাকেন করজোর নিবেদন করব ভাই এটা নিশ্চয় জাহান্নামী আমল নিশ্চয় বিধর্মীদের অনুগামী হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল মারউ মা মান আহাব মানুষ তাদের অনুগামী যে তার ভালোবাসে মান তাশাব্বাহা বিকাউমিন যে কোনো জাতির অনুসরণ করবে ফাহুয়া মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত সুতরাং যারা ব্রাজিলের অন্তর্ভুক্ত তারা তো ব্রাজিলের সাথে তাদের হাসরনাশর হবে আর ব্রাজিল তো জান্নাতে যাবে না তারা যেদিকে যাওয়ার সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্ধারণ করেছেন সুতরাং মুসলিম হিসাবে আমাদের এরকম আকীদা পোষণ করা উচিত না যে যুবক এই অবস্থায় মারা গেল যাদের টাকা পয়সা খরচ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন আমাদের বুঝে আসে না তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে তাদের জন্য হেদায়াতের দোয়া করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস লা তুসাহিব ইল্লা মুমিনান না এই হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং এই হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে
লা তুসাহিব ইল্লা মুমিনান, যারা যুবক রয়েছে আমরা যারা বৃদ্ধ বা যাই হই না কেন, আমি পুরুষ হই মহিলা হই নারী হই ছোট বাচ্চা হই বালক হই সাবালক হই নাবালক হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কাউকে সাথী সঙ্গী বানিও না, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, তোমার খাবার যেন কোনো মুত্তাকি ছাড়া না খায়, আমার খাবার আমার সন্তান খাবে অথচ সালাত পড়বে না এটা হতে পারে না, আমার খাবার আমার সন্তান খাবে অথচ সে বিধর্মীদের কৃষ্টি কালচার নিয়ে নাড়াচাড়া করবে, বিধর্মীদের ডিজাইনে চুল কাটবে, বিধর্মীদের ডিজাইনে পোশাক পরিচ্ছদ পরিধান করবে, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, এর শোনো তুমি যেন কোনো মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া না খায়। তবে হ্যাঁ, এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সুন্দর কথা বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকলিব ইউকরিম লি দাইফি, যে আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমান যদি বিধর্মীয় হয় মেহমান যদি বেনামাজি বেসলাতি সলাত আদায় করে না এমন হয় তাকে খাওয়াতে হবে, তবে তাকে ছাড়া কিন্তু অন্য কাউকে খাওয়াতে দেওয়া খাওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকিদ দিয়েছেন। সুতরাং আমার খাবার খাবে পরিবার, স্ত্রী সলাৎ পড়বে না, আমার খাবার খাবে সন্তান সলাৎ পড়বে না, স্ত্রী পর্দা করবে না, এটা হতে পারে না। আমরা আলোচনা করছিলাম সৎসঙ্গ নিয়ে, বিশেষ করে উত্তম সঙ্গী এবং সঙ্গের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা নয় নম্বর সূরার 119 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, কুনু মাআস সাদিকিন, যারা সত্য কথা বলে, যারা সত্য আমল করে, যারা সত্যবাদী বাস্তব জীবনে, যারা সত্য, যারা সত্য নিয়ে লড়াই করে, যারা সত্যের পথে সংগ্রাম করে, যারা সত্যের কথা বলে, সত্যের দাওয়াত দেয়, তোমরা তাদের সঙ্গী হও। আল্লাহ আমাদের তাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার জীবনে যেন আমরা শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে আমরা যেন পরকালকে না হারাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যুবক ভাই, আপনাকে সূরা আহজাবের ওই 21 নম্বর আয়াতের কথা অবশ্যই স্মরণ করিয়ে দেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম আদর্শ, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ধারণ করেছেন, সাহাবারা যে আদর্শ ধারণ করেছেন, সেই আদর্শ ধারণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, ওই আদর্শ আমাদের ধারণ করতে হবে। এই আদর্শ কারা ধারণ করবে? তারাই ধারণ করবে ফামান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায় এবং আখিরাত চায়, তারাই এই সন্তুষ্টির দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করবে। আল্লাহ আমাদের সেই চরিত্র গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এমন না হই ইহুদি খ্রিস্টানদের বন্ধু না হই, ইহুদি খ্রিস্টানের ভালোবাসা, তাদের খেলাকে ভালোবাসা, তাদের পতাকাকে ভালোবাসা, ওই নিয়ে মারামারি করা লড়াই করা নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের ভালোবাসার সামিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বাসীগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা জান্নাতকে বিশ্বাস করো, যারা জাহান্নামকে বিশ্বাস করো, যারা কবরকে বিশ্বাস করো, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে নাসারাদেরকে তোমরা ইহুদিদেরকে নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা কিন্তু তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকি তোমাদের জান্নাতের দিকে, ক্ষমার দিকে, সুতরাং ফিরে এসো এই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সঙ্গী এবং সঙ্গ নির্বাচন করার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা দুনিয়াতে যেন বিপদগামী না হই, আমাদের পরিবার আমাদের সন্তান সন্ততি যেন বিপদগামী না হই, আমাদের সমাজ যেন বিপদগামী না হই, আমরা যেন এখানে একটা ভূমিকা পালন করতে পারি, যেভাবে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ভূমিকা রাখার চেষ্টা করছে আমরা সেখানে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা শুনছি বা শুনব, আমাদের সকলকে সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ, ইমানের উপরে থেকে যেন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছি আমাদের সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়তের উপরে রাখুন, আমাদের দুনিয়ার চাকচিক্য নয় পরকালীন জীবনের দিকে যেন আমরা ধাবিত হতে পারি, উত্তম বন্ধু উত্তম সঙ্গী নির্বাচন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।